আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা কেমন আছেন সবাই কয়েকদিন ধরে শুনছেন যে সৌদি জনস্বাস্থ্য মন্ত্রণালয় কমিয়েছে বুস্টার ডোজ দেওয়ার সময় দ্বিতীয় ডোজ দেওয়ার তিন মাস পরে আপনি বুস্টার ডোজ দিতে পারবেন সেই বুস্টার ডোজটি কাদের জন্য গুরুত্বপূর্ণ বুস্টার ডোজটা কারা দিবে বা কাদের বেশি দরকার সে সম্পর্কে জানাবো এই ভিডিওতে বিস্তারিত যারা চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সুপ্রিয় ভিউয়ার্স বিশেষ করে যে সকল প্রবাসীরা সৌদি থেকে বাংলাদেশে ছুটিতে যাবেন তাদের জন্য বুস্টার ডোজটি অনেক ইম্পর্ট্যান্ট অনেক গুরুত্বপূর্ণ কারণ আপনি দ্বিতীয় ডোজ দিয়ে বাংলাদেশে চলে গেলেন বুস্টার ডোজটি কমপ্লিট না করে আপনি বাংলাদেশে ছুটিতে থাকা অবস্থায় যদি সৌদির ভিতরে কোনো আইনের পরিবর্তন করা হয় কোনো নিয়মের পরিবর্তন করা হয় যে বুস্টার ডোজ ছাড়া কেউ সৌদিতে প্রবেশ করতে পারবে না তখন কিন্তু আপনি ফেসে যাবেন তখন কিন্তু সৌদিতে প্রবেশ করতে পারবেন না এমনও হতে পারে যে আপনি তাপ ইমিউন শু করছে না বা ফ্লাইটটি বন্ধ হয়ে গিয়েছে নানাবিধি সমস্যার কারণে আপনি পড়তে পারেন ছুটিতে যাওয়ার পর তাই অনেক গুরুত্বপূর্ণ বুস্টার ডোজ যারা মূলত বাংলাদেশে ছুটিতে যাবেন সে সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য বর্তমানে যারা দ্বিতীয় ডোজ দিয়েছেন তাদের জন্য অ্যাভেলেবল রয়েছে আপনার তাও কালনাতে আপনি দেখুন অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল রয়েছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে দ্বিতীয় ডোজ কমপ্লিট করা হয়ে থাকলে আপনি বুস্টার ডোজের জন্য আবেদন করতে পারবেন আমি আবারও বলছি জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে দ্বিতীয় ডোজ দেওয়ার তিন মাস পর নব্বই দিন পর আপনি চাইলে বুস্টার ডোজের জন্য আবেদন করতে পারবেন আগে যেটি ছিল প্রায় একশো দিন ছয় মাস অনেকে দ্বিতীয় ডোজ দিয়েছেন অনেক দিন হয় তাদের কালনাতে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে বুস্টার ডোজের জন্য আবেদন করতে পারেন ভিউয়ার্স আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি মনে করেন তাহলে শেয়ার করে আপনার পাশে থাকা অন্য প্রবাসীদের দেখার সুযোগ করে দিন আমি ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন الله حافظ